আমি শ্রীচন্দা এমএনএল ইনস্টিটিউশনের একজন একাদশ শ্রেণীর ছাত্রী। আজকে আমার আলোচ্য বিষয় হল বিজ্ঞান যে কখনো কখনো আমাদের জীবনে অভিশাপ ডেকে আনতে পারে তাই নিয়ে কিছু বক্তব্য রাখবো। সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে বিজ্ঞান আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সমাজে কিছু অকল্যাণকর মানুষ রয়েছে যারা এই বিজ্ঞানকে বিপরীতভাবে ব্যবহার করেছে। যেমন রাসায়নিকভাবে বিভিন্ন পদার্থকে ব্যবহার করে তালাকে ভঙ্গ করে ফেলছে, যখন এমনকি অচেতনও করে ফেলছে এই বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে। এই সমস্ত ঘটনা থেকে আমরা বলতে পারি যে বিজ্ঞান একটা অভিশাপও বটে। যে রোবট আবিষ্কার হয়েছে বিভিন্ন কল্যাণ কাজে, সেই রোবটকে যদি চুরির কাজে আজকে ব্যবহার করা হয় তাহলে আমাদের সমাজটা কতটা নিঃশংসভাবে ধ্বংস হয়ে যেতে পারে। একটা ছোট বোতাম মধ্যে স্পর্শ করে আমাদের পৃথিবী থেকে একটা অঞ্চলকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে। এই যে ইন্টারনেট, এমনকি মোবাইলের যে আসক্তি ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রভাব ফেলেছে, তার থেকে বেরোনো তো ছাত্রদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে না। তাদের পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে তেমন সভ্যতা এবং সংস্কৃতিরও ক্ষতি হয়ে চলেছে। 1995 খ্রিস্টাব্দে 6ই এবং 7ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের যে ঘটনা ঘটে তার জলযান্ত্র প্রমাণ রয়েছে এই বিজ্ঞান আমাদের জীবনে কতটা অভিশাপ ডেকে আনছে। বিজ্ঞান যে শুধু অভিশাপ তা নয়, বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদও বটে। তবে সবক্ষেত্রে আশীর্বাদ বলাও চলে না, অভিশাপের প্রভাবটা যেন একটু বেশি রয়েছে। সমাজ থেকে এই সমস্ত মানুষদের যখন ভ্রান্তি দূর হবে এবং বিজ্ঞানকে সঠিক কাজে প্রয়োগ করবে তখন হয়তো আর এই সমস্ত কুপ্রভাবের সম্মুখীন হতে হবে না আমাদের সমাজ অনেকটা প্রযুক্তির অগ্রগতি হয়ে উঠতে পারবে।